प्रिय शिक्षार्थी बृंद तुम्हारा सबा भलो आसो हमें भलो आस इनशाला आज के अर्थनीति क्लस अनलाइन सप्ताह द्वित दिन ये क्लस शुरू हार आगे हमें क्योंकि अल्प ज्ञान कथा शेखा दरकार जेटा हे करोना भाइरस गोटा विश्व के आतंकित कर ठीक तेमनी शिक्षार पशापाशी हमें सबा के सचेतन एटाई होते हैं परिष्कारच्छन्नता बसि बस मास्क व्यवहार करा जाते करोना भाइरस मजे खूब द्रुत अटैक ना करते पारे सबा सचेतन थकब सामाजिक दूरत बजाय रखब जाते करोना भाइरस दूरे थकते सरकार तुम्हारा जाना सरकार एक विषय लक्ष्य करेटा हलो मादक द्रव्य आटक करा जा रहा अनेक शिक्षा प्रतिष्ठान अनेक ऐले मेरा क्योंकि मादक द्रव्य सेवन करें तर भाई तर बोन ती कर मादक द्रव्य जाते तरा सेवन ना करते ता जाते खराब पथे ना जो पे तक भलोभ बुझिए सत्पथे आनब सत्पथे आनले कि তারা ভালো যাবে যখন তারা ভালো যাবে তখন তারা আমাদের দেশের দক্ষ মানব সম্পদে পরিণত হবে আর যখন তারা মানব সম্পদে পরিণত হবে তখন আমাদের দেশের যে অর্থনৈতিক অবকাঠামো অর্থনৈতিক যে উন্নয়নের ধারা এটা কিন্তু বজায় থাকবে তোমরা সবাই সচেতন থাকবে কোনো বন্ধু বান্ধব কেউ যেন মাদকে আসক্ত না হয় আমরা মাদকের বিরুদ্ধে সচেতন থাকব সচেতন হব কঠোর ভূমিকা নেব ঠিক আছে আজকে আমরা ক্লাসে ফিরে আসি আমার সপ্তাহ দ্বিতীয় অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাসের প্রথম অধ্যায় আমি আলোচনা করেছিলাম আর আজকে সেই একই অধ্যায় উৎপাদন সম্ভাবনা রেখা রাখি উৎপাদন সম্ভাবনা রেখা आलोचना करार प्रेक्षा के उत्पादन सम्पर्क किसान तथ्य जाना दरकार व्हाट डू यू मीन बाय प्रोडक्शन जे द्रव्य हमें उत्पादन करब से द्रव्य उत्पादन प्रेक्षा जो से द्रव्य को अभाव मोचन क्षमता ना थे तक को उत्पादन संज्ञा आख्यायित करते पर जो को द्रव्य उत्पादन करी से द्रव्य जो अभाव मोचन क्षमता थे তাহলে আমরা বলতে পারব যে সেটা একটা উৎপাদন তাহলে আমরা কাম টু দা পয়েন্ট উৎপাদন সম্ভাবনা রেখা কি এ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ এ কার্ভ রিপ্রেজেন্টিং দা ম্যাক্সিমাম পসিবল আউটপুট কম্বিনেশনস দ্যাট ক্যান বি প্রোডিউসড উইথ এ ফিক্সড কোয়ান্টিটি of resources and current level of technology অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার প্রত্যেকটা বিন্দুতে কুটি দ্রব্যের চলতি প্রযুক্তির সাপেক্ষে বিভিন্ন উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে অর্থাৎ কি হলো কুটি দ্রব্য কেন আমরা দুটি দ্রব্য তো কোনো জমিতে বা একসাথে উৎপাদন করতে পারবো না দুটি দ্রব্যের ক্ষেত্রে আমাদের একটা কম্বিনেশন আছে দুটি দ্রব্যের ক্ষেত্রে যে দ্রব্যটি সমাজে বেশি বেশি পরিমাণ উৎপাদিত হবে বা একর প্রতি ফলন বেশি আমরা প্রথম পর্যায়ে সেটাকে চিহ্নিত করে সেটা উৎপাদন করব আর বাকিটা উৎপাদন করব নেক্সট টাইম এই জন্য বলেছে কম্বিনেশন অফ গুডস একটা দ্রব্যের যাত্রা সমন্বয় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা যে চিত্রটা আমি অঙ্কন করেছি তোমরা বুঝতে পারছ যে এক্স অক্ষে অর্থাৎ আনুভূমিক অক্ষে এক্স দ্রব্য এবং উলম্ব অর্থাৎ ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য অর্থাৎ দুটি দ্রব্যের একটা সমন্বয়ের হবে উৎপাদন সংমিশ্রণ সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনাটা রেখা পিপিসি এই ব্যাখ্যা রেখাটার নাম শুনেছো তোমরা এবি এই এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা আমরা আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বিস্ফোরিত হচ্ছে
আর আমাদের দেশে আবাদযোগ্য জমির পরিমাণ তো নির্দিষ্ট ফিক্সড। তাহলে এই বিপুল জনসংখ্যা খাদ্য চাহিদা মেটানোর জন্য আমাদেরকে একই জমিতে কিভাবে আমরা সম্ভব করবো, আমরা বিভিন্ন প্রযুক্তি ইউটিলাইজ করে আমাদেরকে খাদ্য চাহিদা নিবারণ করতে হবে। ঠিক তেমনিভাবে এর বিভিন্ন উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে এবং বাইরে আমাদের যাওয়ার রাইট নাই। যদি যাই সেটা কি হবে আমরা নেক্সট টাইমে বলছি। চিত্রে এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ যখন জিরো হয়, ওয়াই দ্রব্যের পরিমাণ হয় তখন ও ওয়াই একক। একই জায়গায় এম বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ যখন ওপি হয়, ওয়াই দ্রব্যের পরিমাণ হয় তখন ওসি। অর্থাৎ এম বিন্দুতে ওয়াই দ্রব্যের পরিমাণ কিন্তু হ্রাস পেয়েছে আর এম বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে একটা বৃদ্ধি পাচ্ছে, একটা হ্রাস পাচ্ছে, একটা বৃদ্ধি পাচ্ছে, একটা ছাড়ছে একটা বাড়ছে। ঠিক একই কাজ যায় এম বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ ওয়াই দ্রব্যের পরিমাণ যখন ওপি হয়, এক্স দ্রব্যের পরিমাণ তখন বৃদ্ধি পেয়ে হয় ওডি একক। আর বিন্দুতে ওয়াই দ্রব্যের পরিমাণ যখন সর্বশেষ হ্রাস পেয়ে হয় ও এস, তখন এক্স দ্রব্যের পরিমাণ সর্বোচ্চ হয় কত ও এস। ঠিক একই কাজ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ যখন সর্বোচ্চ হয়, ওয়াই দ্রব্যের পরিমাণ তখন হয় জিরো। অর্থাৎ আমি এই এবি রেখা দ্বারা এটাই মিন করতে চেয়েছি যে একটা দ্রব্য যখন সমাজে বেশি উৎপাদন হবে, অপর দ্রব্য তখন তাকে সুযোগ দেওয়া হবে। সুযোগ যদি না দেওয়া হয় তাহলে কোনো দ্রব্য উৎপাদন করা সম্ভব নয়। তাহলে এই ব্যাপক জনগোষ্ঠীর খাদ্য চাহিদা নিবারণের জন্য আমাদের দেশের যে সম্পদ রয়েছে লিমিটেড, তার জন্য এখানে যে রেখাটা রয়েছে এবি, এই এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখাটাকে আমাদেরকে বেশি বেশি পরিমাণ ইন্ডিকেট করবে এই ব্যাপক জনগোষ্ঠীর চাহিদা মেটানোর জন্য। এখন সাপোজ মনে করো এই আমাদের জমির পরিমাণ আছে এবি, এই যে ব্যাকের রেখাটা নাম শুনেছো না, দেখিছ এই ব্যাকের রেখাটা আমাদের নির্দিষ্ট পরিমাণ জমি, সীমাবদ্ধ জমি। এই সীমাবদ্ধ জমির ভিতরে যদি আমরা কেউ অবহেলা করি, অলসতা করি, এই জীব বিন্দুর পর্যন্ত যদি আমরা উৎপাদন করি, তাহলে আমরা কিন্তু উৎপাদন করতে পারবো, কিন্তু জমিটা আমার পূর্ণ ব্যবহার হবে না। এখানে করলে কি হবে, এক শ্রেণীর আমাদের দেশের এক শ্রেণীর ধনী ধনী লোক আছে তারাই ভোগ করবে, আর বৃহত্তর জনগোষ্ঠী উন্নয়ন থেকে ছিটকে যাবে। এই জন্য সীমানা রেখার ভিতরে যে কোনো জায়গায় উৎপাদনে করার কথা আমরা চিন্তা করতে পারবো, কিন্তু সেটা সঠিক হবে না, কারণ আমার জমির পরিমাণ যে সীমা না রেখা দেওয়া আছে ওই পর্যন্ত আমাদেরকে ব্যবহার করতে হবে, চাষাবাদ করতে হবে, এটাকে বলা হয় পূর্ণ ব্যবহার। আর সীমানা রেখার বাইরে এই একটা বিন্দু আছে দেখো, এই বিন্দু যদি আমরা উৎপাদনের কথা ভাবি তাহলে আমরা যেতে পারবো না, কারণ আমার জমির একটা নির্দেশনা আছে, সেই নির্দেশনা বাইরে যখন আমরা চিন্তা করবো সেই চিন্তাটা তখন ভ্রান্ত হবে। তাহলে সীমানা রেখার ভিতরে এবং বাইরে কোনটাই কাম্য নয়। একটি দেশের উন্নয়নের জন্য যে পরিমাণ জমি আছে ঠিক সেই পরিমাণ জমি আমাদেরকে চাষাবাদ করতে হবে উন্নয়নের জন্য। এর ব্যতিরিক্ত যদি আমরা কিছু করতে যাই তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা সমাজে কোন কোন দ্রব্য উৎপাদন করবো, অর্থাৎ কি দ্রব্য উৎপাদন করবো, হোয়াট হোয়াট টু প্রোডিউস এবং কিভাবে করবো, হাউ টু প্রোডিউস এবং কারা কারা ভোগ করে কার জন্য করবো, ফর হুম টু প্রোডিউস। অর্থাৎ এমন দ্রব্য উৎপাদন করব যে দ্রব্য ব্যাপক জনগোষ্ঠী ভোগ করতে পারে। ব্যাপক জনগোষ্ঠী ভোগ করলে কি হবে, আমাদের দেশের যে ব্যাপক জনগোষ্ঠী তারা তাদের কীভাবে অভাব মোচন করতে সক্ষম হবে। আর যদি এর ব্যর্থতা ঘটে সেক্ষেত্রে এক শ্রেণীর ধনী লোক ভোগ দখল করবে, ধনী লোক ভোগ দখল করে উন্নয়নের লক্ষ্যমাত্রাটা ব্যাহত হবে। এজন্য এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমরা কি পেলাম, আমাদের সমাজে যে সম্পদের যে দুষ্প্রাপ্যতা, দুর্লভতা এবং সীমাবদ্ধতা, এই প্রশ্নটি আমরা অতি সহজে বুঝতে সক্ষম হলাম।
আমাদের দেশে যে অর্থনৈতিক অবকাঠামো আছে এর অর্থনৈতিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের যে প্রকৃতি বিশ্লেষণ এর সমাধানের জন্য আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখাটা সঠিকভাবে আমাদেরকে বুঝতে হবে যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তারপরে কি হবে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের দেশের উন্নয়ন আমাদের দেশের আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা দিন দিন কি হবে আরো বেশি আগে যাবে আর যদি এর কম হয় এর কম পরিমাণ যে কোনো জায়গা অর্থাৎ জি বিন্দু যদি আমরা উৎপাদন করতে যাই তাহলে জমিটা আমাদের অপূর্ণ ব্যবহার হবে এবং ওর বাইরে যদি যাই জমিটা চাষ করা যাবে না কারণ ওই পরিমাণ জমি আমাদের নাই এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদটাকে পরিপূর্ণভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে তবে আমাদের দেশের সকল স্তরের মানুষ কি হবে তাদের কল্যাণ বিরাজবে অর্থনৈতিক উন্নয়ন শান্তি হবে তবেই একটি দেশ উন্নত থেকে উন্নত পর্যায়ে চলে যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।